দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে বন্টি বসে আছেন, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের কাছে যিনি প্রথম দিন এসেছিলেন, স্যার দেখেই বলেছিলেন এবং কথা দিয়েছিলেন আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে আমার এখান থেকে আপনি যাবেন, স্যার সম্ভবত তার কথা রেখেছে। আসি দর্শক, আসলেই কথা রেখেছি কিনা পেশেন্টের কাছ থেকে একটু শোনা শুনি। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আজকে? আজকে ভালো আছি। সেই প্রথম দিনের কথা মনে আছে? কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের কাছে? আমি হাঁটতে পারি নাই। টোটালি আপনি হাঁটতে পারতেন না? না, একদম কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠে যে বাথরুমে যাবেন, এক রুম থেকে আরেক রুমে যাবেন, বাইরে কোথাও যাবেন, সেই কোনো কাজ আপনি করতে পারতেন না? পারতাম না। আর কোথায় কোথায় ব্যথা ছিল? কোথায় কোথায় আমার কোমরে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, গায়ে একটু ব্যথা ছিল, মাশাআল্লাহ সবগুলা সারছে। এখন হাঁটাচলা করতে পারছেন, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, উঠবস করছেন, গোসল করছেন, বাথরুমে যাচ্ছেন, কারো সাহায্য ছাড়াই? কারো সাহায্য দরকার হয়? না, কেউ ধরতে হয় না। এখন সকালে যখন ঘুম থেকে উঠেন চিন্তা করতে হয় আমি কি হেঁটে বাথরুমে যেতে পারবো কি পারবো না, মনে হয়? মনে হয় পারি, মাশাআল্লাহ করে পারি। যখন প্রথম দিন এসেছিলেন মানে এইটুকু কি মনে হয়েছিল যে আবার হাঁটতে পারবেন আগের মতো? খেয়াল ছিল না। আল্লাহ পাক দিয়েছে আলহামদুলিল্লাহ। সেই প্রথম দিন যখন এসেছিলেন আপনার চোখে মুখে খুব দুশ্চিন্তা ছিল, একটা চিন্তার ছাপ ছিল, আসলে আমার কি হলো, কি হতো, আমি কি ভালো হব না খারাপ হব, নাকি সারা জীবন পঙ্গু হয়ে যেতে হবে, সারা জীবন মানুষের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে, মানুষের কাছে এক গ্লাস পানি হলো আমাকে চাইতে হবে যে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও, এই সারা জীবন এই কষ্ট করতে হবে, এই একটা দুশ্চিন্তা কাজ করতে সব সময়। আর আমরা যখন আসলে পঙ্গু হয়ে যাই বা কারো উপর আমরা নির্ভর হয়ে যাই তখন আসলে নিজের আর কোনো দাম থাকে না। তো এই যে এক বুক আশা নিয়ে এসেছিলেন, আশাটা সফল হয়েছে? স্যার যে কথা দিয়েছিলেন আপনাকে সুস্থ হবে, সুস্থ হয়েছে, স্যার তার কথা রেখেছে? স্যার সুস্থ হয়েছে, স্যার একটু বলছে আর কি এক মাস থাকুন, থাকার জন্য একটু সমস্যা ছিল, এখন আমরা আজকে আজকে কততম দিন আপনার? 16, 17, 18 দিন। আজকে 18তম দিন। একবার আম্মা মারা গেছে, 86 দিন ছিলাম, চলে গেছে, এরপর আসি আজকে 12 দিন। আচ্ছা, তার মানে হচ্ছে 18 দিন আপনি টোটাল আমাদের এখানে আছেন, সে 18 দিনে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি কতটুকু সুস্থ আছেন, ভালো আছেন। আমরা একটু আপনার হাঁটাটাও দেখব। আমাদের দর্শকদের জন্য আপনার এই খুশি সংবাদটা যদি একটু শেয়ার করেন, যে অনেক দর্শক আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবত এরকম পঙ্গু হয়ে বসে আছেন, অনেকে টাকার খরচের জন্য চিন্তা করে আসতেছেন না বা চিকিৎসা নিচ্ছেন না, তাদের জন্য যদি কিছু বলেন। তারপরও বলবো আমি অল্প চিকিৎসা সেখান থেকে ভালো হয়ে আসছি, আমি পঙ্গু হয়ে যেতেছি, তারপরে সেইখানে চিকিৎসা করি, অল্প খরচের মধ্যে আমি ভালো হয়ে আসছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন এতক্ষণ উনি যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে বলেছেন, বাট এরকম হাজারো মানুষ আছেন এক বুক আশা নিয়ে আসেন শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য। আমাদের এক ঝাঁক আমাদের হচ্ছে স্টাফরা যারা আছেন তারা নিবেদিত প্রাণ, এবং তাদের এই ছোঁয়াতেই আমাদের এই রোগীগুলোর মুখে হাসি ফুটে ওঠে, এবং তাদের যে কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান, স্যারের তত্ত্বাবধানে থেকে যখন এই মানুষগুলো ট্রিটমেন্ট গ্রহণ করেন খুবই অল্প সময়ের ভিতরে এবং খুবই অল্প টাকার ভিতরে এই মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি সারাটা জীবনে এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন, এমনটাই উনি সবসময় থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।